বঙ্গোপসাগরে অতি দ্রুত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আজ রাতের মধ্যে গভীর নিম্নচাপ অতঃপর ঘূর্ণিঝড় হামুনে রূপ নিতে পারে। গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক আজিজুর রহমান। এছাড়া দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে ঘূর্ণিঝড়ের ঘোষণা আসা মাত্রই সংকেত বাড়িয়ে দেওয়া হবে বলেও জানায় আবহাওয়া অফিস। আপাতত যে নিম্নচাপের যে বৈশিষ্ট্য এবং আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী এই গভীর নিম্নচাপটি কিছুটা শক্তিমাত্রা অর্জন করে আজকে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং সে গড়ে 6 থেকে 10 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে বাংলাদেশ অভিমুখে অবস্থান করছে। বর্তমান কন্ডিশন এবং বৈশিষ্ট্যগুলি যদি অক্ষুণ্ণ রাখে তাহলে সে আগামী 25 তারিখ সন্ধ্যা নাগাদ আমাদের উপকূলের কাছাকাছি চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমাদের সমুদ্র বন্দর সমূহকে আপাতত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং অভ্যন্তরীণ নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। এদিকে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় হামুন আগামী 25 অক্টোবর বুধবার সন্ধ্যার পর থেকে 26 অক্টোবর দুপুর 12টার মধ্যে সরাসরি বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলে আশ্রয় পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় হামুন যদি আঘাত হানে তবে ওই সময় বাতাসের গড় গতিবেগ হবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ হতে পারে 100 থেকে 110 কিলোমিটার। স্বাভাবিকের চেয়ে 4 ফুট থেকে 7 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে টেকনাফ, সেন্ট মার্টিন কক্সবাজার ও সেন্ট মার্টিন চট্টগ্রাম এই 3 নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের দুপুর 2:30টার মধ্যে সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। হামুন নামটি ইরানের দেওয়া, যার অর্থ সমতল ভূমি বা পৃথিবী। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীন জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের 13 দেশ বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন আবহাওয়াবিদদের সংস্থা এসকেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। এইচ এম নাহিয়ান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।